তো গাইস এখন চলে এসেছি বাইরে, কিন্তু মাস্ক খুলবো না আজকে, অনেক লোক আছে সামনে। মাস্ক খুলে করোনা হয়ে যাবে। বস হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি তোমাদের বন্ধু রায়ান চলে, কেন ব্লগ না কেন, এটা তো ব্লগই বানাচ্ছি। তো একটু মাইকটা লাগানো নেই, ঠিক আছে, জোরে বলছি, মাইকটা একটু লাগানো হয়নি, ঠিক আছে, তাই এরকম পুরো বাসের মধ্যে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি। তো মাই ইন্ট্রোটা বলতে দে। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি তোমাদের বন্ধু রায়ান চলেছি নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে আসলে শপিং করতে বেরাবো, আর তাই বাসে কেউ নেই এখন, ঠিক আছে, তাই মাস্কটা খোলা, পিছনে একটা কাগজ ছিলেন, কোনো ব্যাপার না। তো যাব দেখবে, তো দেখতে থাকো। এখানে দেখো রোহিত ভাই বসে আছে, ফোকাস আউট অফ ফোকাস। এখানে দেখা যাচ্ছে এই এই দেবাঞ্জন ভাই, সবাই তো স্টার্ট হয়ে গেছে, বাস টাটা। তো গাইস এখন চলে এসেছি বাইরে, কিন্তু মাস্ক খুলবো না আজকে, অনেক লোক আছে। বড় হারামি হো বেটা, এটা মাস্ক খুলে করোনা হয়ে যাবে। বস তো তো দেখাবো আর কি কি করছি। এখন ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, শুনতে পেলে তো? তো চলো এবার অন্য জায়গায় যাবো। বাপরে বাপ, কত মানুষ এসছে আজকে, কি বলবো বন্ধুরা তোমাদের। আমি তো আজকে মাস্ক খুলবো না, যাই হয়ে যাক, আজকে আমি মাস্ক খুলছি না। তো গাইস দেখুন এই ভিড়টার মধ্যে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছো কত ভিড়, কি করে ব্লগিংটাই করা যাচ্ছে না এখানে, স্পাইডারম্যান নাকি কি আবার বলছে। তো গাইস একটাই কথা বলবো, তো এই দাদুটাকে দেখতে পাচ্ছেন, এই করোনার পরিস্থিতিতেও নিজের যেই ট্যালেন্টটা আছে ওই ট্যালেন্টটা দেখিয়ে আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা চাইছে। কিন্তু তার পিছনে একটা দাদু, হয়তো আপনারা খেয়াল করবেন, উনি ভিক্ষা করে খাচ্ছেন। কিন্তু এই দাদুটা দেখুন, এরকম অসংখ্য মানে ট্যালেন্টেড আর্টিস্ট পেয়ে যাবেন, যারা শুধুমাত্র গরিব হওয়ার কারণে এইভাবে হারিয়ে যাচ্ছে। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, এরকম মানুষদের দেখতে পেলে অবশ্যই আপনাদের ক্ষমতা মতো যে যেমন পারেন কিছু অর্থ টাকা দিয়ে সাহায্য করবেন, তাহলেই এই রকম মানুষগুলো জীবনের যুদ্ধে বেঁচে থাকতে পারবে। আমরা যদি এনাদেরকে সাহায্য না করি তো কারা সাহায্য করবে, আমরাই তো সমাজ না, ঠিক বললাম কি না বন্ধুরা। তো গাইস এখন শ্রীরাম মার্কেটে আছি, এই মুহূর্তে শ্রীরাম মার্কেটে ভাই আমরা সবাই দাঁড়িয়ে দেখছি, কিচ্ছু পছন্দ হয়নি আর ঠিক মতো ব্লগও বানাতে পারিনি, কারণ প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বিশেষ করে বেশি ভয় লাগছিলো। আর আমি তো মাস্ক খুলেই নি, টুকি দিচ্ছে আবার, মাস্ক খুলেই নি আমি, কারণ এই পরিস্থিতিতে মাস্ক খুলবো না। তো দেখে নেওয়া একটু শ্রীরাম মার্কেটে কিছু শর্টস দেখাচ্ছে, জানো যেরকম হয় শ্রীরাম মার্কেট, তো দেখো। দেখুন এটা এই শ্রীরাম মার্কেটের লিফটটা উঠেছিলাম, আর ভিডিওটা অন করতেই ভুলে গেছি, আর আমি এরকম 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 করে যাচ্ছি, কিন্তু তারপর দেখি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। আরে সো গাইস
দিয়ে এই যে জুতোটা কিনেছি, আর মাধবাই কিছু কিনিনি, দোকানে সানগ্লাস খেয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো পুরোটা। আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর তো আমি খুব টায়ার্ড এখন, তো বাড়িতে যাবো, গিয়ে শেষ করবো, ঠিক আছে, তো বাড়িতে দেখা হচ্ছে। তো গাইস, সেই দিনকে আমি দেখাতে পারিনি আমি কী কী কিনেছিলাম, তো আজকে আমি দেখাচ্ছি এই এই সানগ্লাসটা কিনেছিলাম, এই সানগ্লাসটা যেটা আমি আর নেক্সট ভিডিওতে হয়তো আমাকে পরে দেখতে পারবে, আর এই শ্যুটা কিনেছিলাম যেটা আমি দেখাইনি তখন, আমি এখন দেখাচ্ছি কারণ আমি সেই দিনকে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। দাঁড়াও বার করে তারপর দেখাচ্ছি। এই এই শ্যুটা আমি কিনেছিলাম এসএল থেকে, পুরো ব্ল্যাক, আর খুব ভালো লেগেছিলো এই শ্যুটা। এটা আর একটা কিনেছি, ওটা অর্ডার দেওয়া আছে, ওটা আসলে দেখতে পারবে আমার নেক্সট ভিডিওতে। তো এইটুখানি কিনেছিলাম, আর কিছু ভালো লাগেনি তাই কিনিনি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বুম বুম।